Hello, Assalamualaikum. Welcome back to my channel, Hasiba Khushbu. আজকে আমার দূরবীক্ষ চেহারা দেখে কেউ চলে যাবেন না. Stay connected. আজকে আমি আপনাদের সাথে হচ্ছে মেকআপ শেয়ার করব. সবাই তো আজকাল মেকআপ পাগল. তো আমি আজকে একটু বাইরে যেতেছি, তো ভাবলাম আমি ঝটপট কীভাবে রেডি হই সেটা আপনাদের সাথে শেয়ার করি. আমার ছোটোখাটো মেকআপ আইডিয়া. আমি মেকআপে এত পাকা পারদর্শী না, বাট যাই পারি খারাপ পারি না. তো আমার চ্যানেলটা ফার্স্টে যারা নতুন এসেছেন তাদেরকে অনেক 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 ওয়েলকাম. আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে নেক্সট নোটিফিকেশন আপনারা পেয়ে যান. তোমাকে মেকআপ করে দেব নাও, আজকে আমি একা করব, তুমি আরেকদিন, আজকে না. তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্টটা জানাবেন কেমন লাগলো. তো চলুন কথা না বাড়ি, ফার্স্টে আমি গোসল করে আসছি, শাওয়ার নিয়ে আসছি. আমি আমার ড্রেসটা যেটা পরবো সেটাও পরে ফেলছি. তো আগে ফেস প্রিপারেশন ভেরি ইম্পর্টেন্ট. মেকআপ এটা হচ্ছে ভাইটাল ভিটা টুয়েলভ. এটা ওয়াটার বেসড, স্কিন কানে গ্লো করে. আমার রাখার কিছু তো ওটা আমি জাস্ট দুই তিন ড্রপ স্কিনে দিয়ে নেব. আমি অলরেডি ফেস মিস্ট ইউজ করে ফেলছি, আর কিছু অ্যাড করা দরকার নেই, হালকা ম্যাসাজ করে নিলাম. আর বাইরে একটু রোদ আছে, সেই জন্য আমি ময়েশ্চারাইজিং ইউজ করব, ময়েশ্চারাইজিং ক্রিম. এটা হচ্ছে SPF ওয়ালা নিউট্রিজিনার. এটা দাগগুলোকে অনেক ভিজিবল করে এবং অনেক ম্যাট ফিনিশ দেয়. তো মেকআপে আপনি স্কিনটা ভালো করে প্রিপারেশন করলে মুখে আর কোনো প্রবলেম হয় না. আমার স্কিন কেয়ার ভিডিওটা আমি নিচের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার. তো এখন আমি আমার ফেসে প্রাইমার ইউজ করব. এটা হচ্ছে একটা লন্ডনে সিয়েটল লন্ডনের প্রাইমার. সিয়েটল লন্ডনটা অনেক ভালো. তো এটা নিক্সি থেকে এসেছিলো, আমি অল্প একটু নিলাম, লিটল বিট. এটা ফেসকে অনেক হাইড্রেটিং করে. আমার লিটল হেল্পার, আমি সবসময় মেকআপ করতে গেলে আমার মেয়ে আমাকে হেল্প করে. তো আপনারা আবার ভেবেন না যে ছোট মেয়ে আছে বিরক্ত করতেছে, তা না, আমার মেয়ে আমাকে অলরেডি হেল্প করে. তো আমার ফেসে অনেক দাগ, অনেক দাগ. তো এখন এই দাগ ঢাকার জন্য যা ইউজ করবো, আমার ফেস প্রাইম করা দেন. এখন আমি ইউজ করব আমার যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো ঢাকার জন্য. আমার ফেসের কালারে নার্সার একটা কনসিলার, এটা একটু ডার্ক শেড, কারণ এটা আমার স্কিন টাইপেরই অনেকটা, স্কিন থেকে একটু ডার্ক. স্কিনটার সাথে মিলিয়ে যদি কনসিলার বা কোনো কিছু অ্যাড করা যায় তাহলে দাগটা অনেক তাড়াতাড়ি ঢেকে দেয়. আমি এখন মিরর নিয়ে নিতাম সামনে, আমার রেডি হতে জন্য সমস্যা আছে, আমি ফোনের ক্যামেরা দেখে রেডি হইতেছি. আমার ওখানে একটা মিরর নিতে হবে, আমার যেখানে যেখানে দাগ আছে ওই সেটা আমি কভার করে ফেললাম. একটা বিউটিফুল ব্লেন্ড, যেভাবে রেডি হই কোথাও যাওয়ার আগে, বিশেষ করে দাওয়ারটা তো একটু ফুল কভারেজ. তো এই যে আমার গার্নিয়ারের বিবি ক্রিম, আমি এখন কোনো পার্টিতে যেতেছি না, নর্মাল খাওয়ার দোকানে, এত মেকআপ করে যাওয়ার কোনো দরকার নাই. তো আমি একটুখানি বিবি ক্রিম ইউজ করবো. বিবি ক্রিমটা কি ফুল কভারেজ দেয় না, মিডিয়াম কভারেজ দেয়, আমি মিডিয়াম কভারেজ চাই এখন, আমি ফুল কভারেজ চাই না. সাথে সাথে কিন্তু গলারও বাদ দিবেন না, বিকজ চেহারার সাথে গলার যদি মিল না থাকে তাহলে কিন্তু ফুল কভারেজ ভালো লাগে না. সব মেকআপ আর্টিস্টরাই বলে এবং এটাও ভালো, আমাদেরও জানা উচিত. তো মিরর তো করে আমার কিন্তু একটা পেজ আছে হাসিবা খুশবু নামে, আমার পেজে একটা লাইক দিয়ে দেবেন. আমি নিচের ডেসক্রিপশন আমার বকা দিয়ে না প্লিজ. আমি বিবি ক্রিম দিছি, আমি কনসিলার ইউজ করবো বাট খুবই কম. আর আমার আইব্রো দেখতে পাচ্ছেন যে আইব্রো প্লাক করা নাই, আইব্রোর অবস্থা অনেক খারাপ. আমি তো আইব্রো এখান দিয়েও দিয়ে নিব কনসিলার, অ্যাডজাস্ট করে নিব. কিন্তু তার আগে আমি আইব্রোটা ডান করবো, তারপরে এটা করবো, কিন্তু এখন কনসিলারটা আগে দিয়ে নিতে.
আমি কনসিলার ইউজ করতেছি হচ্ছে টার্টার শেপটে এটা উঠে আসতে পারে নাকি জানি না শেপটে আমার শেড হচ্ছে লাইট শেড লাইট স্ট্যাক 205 আমি একদম হালকা করে দিব বিকজ ইনডিলে কনসিলার অত দরকার লাগে না বাট আমার যে ডার্ক সার্কেল মাশাআল্লাহ না আমি জাস্ট নরমাল পেন্সিলই ইউজ করি আমার মেয়ে যে কি করতেছে পিছনে আর এদিকে মানে ভিডিওতে দেখাইতে পারলে খুব ভালো হইতো তো আমি আইব্রো পেন্সিল লরিয়ালের এটা ইউজ করতেছি এটা অনেক ভালো এটা আমার অনেক পছন্দ এটা অনেক ইজি দেওয়া যায় এবং আইব্রোটা দেখতে একদমই ন্যাচারাল লাগে কোনো ড্রামেটিক লাগে না আর আমি ড্রামেটিক আইব্রো বেশি পছন্দ করি না তো এই জন্য আমি এটা ইউজ করে নিতেছি এটা একটু ব্রাউন ব্রাউন শেড আইব্রো সবসময় চুলের কালারের সাথে ম্যাচিং করে দেওয়া ভালো আর এশিয়ানদের আইব্রোটা এখন আমার যে প্লাক করা হয় নাই সেটার জন্য একটুখানি ব্রাশের মধ্যে আমার ব্রাশগুলো ঝামেলা করে সব সময় আর আমি এখন এটাকে সেট করব হচ্ছে অ্যাসপিরিন পাউডার দিয়ে এই পাউডারটা অনেক ভালো লাগে আমার কাছে লুজ পাউডার অনেক ভালো অনেক তাড়াতাড়ি একটা ফুল কভারেজ দেয় রেগুলারলি ইউজ করা যায় তো এইটা দিয়ে আমি এখন এটাকে সেট করে নিব আমার একটা টেবিল লাগবে মেকআপের জিনিস রাখার জন্য এটা আমার ভালো মেকআপ আইব্রোটা একটু সেট করে নিই পাউডার দিয়ে ওকে যাও আমি আসছি আইরা তুমি ইয়েতে যাও আইরা তো এখন আমি আইশ্যাডো প্যালেট ইউজ করব সেটা হচ্ছে মরফির আইশ্যাডো প্যালেট এটা আমি জাস্ট হালকা দিব তেমন বেশি আমি আজকে আই লুক করবো না কারণ বাইরে খেতে চাইতেছি খেতে গেলে এত মেকআপ ভালো লাগে না আমি প্রথম নিচ্ছি একটা ট্রানজিশন কালার সেটা হচ্ছে আমার ব্রাশগুলো সব দিয়ে আমি অনেক দিন ধরে ব্রাশ কিনি না আর আমার ব্রাশগুলো ওয়াশ করা খুবই করে আমি আই স্যান করে সুন্দর করে এখন আমি নিব হচ্ছে আমার জাস্ট একটু ব্ল্যাক ব্ল্যাক তো প্রথমে আমি একটু ব্রাউন শেড নেবো এটা হচ্ছে মার্কি 35 ও প্যালেট আমার বেশি দামি প্যালেট নাই ব্রাশে কম দামি অনেক দিন পর আজকে মেকআপ করলাম আসলে আমি মেকআপ ওইরকমভাবে করি না আপনাদের হয়তো আমার থেকে অনেক ভালো ভালো আমি তো পারি না কিছু আমি স্বীকারই করি আমার থেকে অনেক ভালো ভালো মেকআপের টেস্ট আছে কিন্তু আমি যা পারি বললাম না চলে যায় আইশ্যাডো যত ব্ল্যান্ড করা যায় তত সুন্দর হয় আমার ডান হয়ে গেছে বলতেছি আমি একটু ব্ল্যাক শেড নিয়ে এটার উপর দিয়ে একটুখানি হালকা হালকা দিতেছি যাতে একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব আসে দরজা লাগো আমার ডান হয়ে গেছে এখন আমি নিব হচ্ছে দেখি এটা নিব দিয়ে দেবো আর কিছু করবো না কারণ টাইম নেই দেরি হয়ে গেছে
আইরা আমি এরকম করো কেন না এখন কিছু করবো না এটার মধ্যে আর আমি নিজে একটু কাজল ইউজ করবো আজকে অনেকদিন ধরে কাজল দেওয়া হয় না মানে কাজল ইউজ করতেছি আমি কোনো মাস্কারা এখন আইল্যাশ করবো না আজকে মাস্কারা দেব আমার লিক হয়ে গেছে আমি তো ওখানে স্মোক আউট করবো ব্রাউন কালার আই শ্যাডো দিয়ে আমি স্মোক আউট করলাম এখন আমি অ্যাসপ্রিন সেটিং পাউডার দিয়ে আমার ফেসটা পুরো সেট করে নিচ্ছি পুরো ফুল ফেস আমি সেটিং পাউডারটা একটা ব্রাশের সাহায্যে ইউজ করে ওটা এখন সেট করে ফেলতেছি আর এখন আমি ব্লাশ ইউজ করব এটা আমি ভয়েস ওভার করতেছিলাম বিকজ নিচে খুবই শব্দ হইতেছিল তো আমি অ্যানাস্থেশিয়া বিভারলির যে ব্লাশটা ওটার লাস্ট যে কালারটা ওটা আমি লিটল বিট স্মাইল করে ব্লাশ অ্যাপ্লাই করছি ব্লাশ একটু স্মাইল করে দিলে সেটা খুব ভালো লাগে এটা ঠিক স্মাইল আর আমার তো ব্লাশ অনেক অনেক ফেভারিট আমি ব্লাশ আর হাইলাইটারতে বেশি ভালোবাসি আর পছন্দ করি আর এখন আমি দিয়ে নিব হচ্ছে এটা অফার হাইলাইটার হাইলাইটার ব্রাশ দিয়ে অফার এই হাইলাইটারটা এত জোস যে বলে বোঝা যাবে না অফরাই জোস তার মধ্যে হাইলাইটারটাও জোস আপনারা দেখতেই পাচ্ছেন এই কালারটাও খুবই সুন্দর একটা পিচি পিচি কালার ও সরি এটা পিচিটা না আমার পিচি আরেকটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার এই ড্রেসটার সাথে অনেক ভালো লাগবে কারণ এই ড্রেসটার মধ্যে হোয়াইট আছে আর অফরা হাইলাইটার অনেক লং লাস্টিং করে এবং প্লেসটা তো অসাধারণ এটা আমার এসেছিল ইপসির সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাইলাইটারে চকচক ঝকঝক করছি তো আমার মেকআপ এখন ডান এটাকে এখন সেট করার পালা আমি ম্যাকের এই ফিক্স সেটিং স্প্রেটা দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি তারপর আমি চলে যাব আমার লিপস্টিকে আমি আজকে লিপস্টিকের জন্য ইউজ করছি হচ্ছে কালার পপের এই চিকি লিপস্টিক এটা লিপস্টিকস বলে এগুলো আমার অনেকগুলো আমার অনেক পছন্দ এগুলো একটু ক্রিমি ম্যাট মানে ম্যাটটা খুব ভালো লিপটা বেশিক্ষণ ড্রাই লাগে না তো এই ছিল আমার আজকে মেকওভার আপনাদের কেমন লেগেছে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো নেক্সট ডে আমি যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ